দর্শক, স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আপনারা হয়তো জানেন, ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। তাদের মধ্যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, আরেকজন রুশনারা আলী। কিভাবে তারা আজকের অবস্থানে, চলুন জেনে নেওয়া যাক। টিউলিপের জন্ম 1982 সালের 16 সেপ্টেম্বর লন্ডনে। তার শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। 15 বছর বয়স থেকে তিনি লন্ডনের হ্যামস্টারডাম কিলবার্নে বসবাস করছেন। কিংস কলেজ লন্ডন থেকে সরকার, রাজনীতি ও পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন টিউলিপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের রক্তেই মিশে আছে রাজনীতি। মাত্র 16 বছর বয়সে লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়া টিউলিপ 2010 সালে ক্যামডেনের কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে পথ চলা শুরু। 2015 সালে প্রথম হ্যামস্টারডাম কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন টিউলিপ। এরপর 2017 এবং 2019 সালের নির্বাচনেও এই আসন থেকে জয় পান তিনি। ওই বছর যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী 1000 রাজনীতিবিদের তালিকায় নাম উঠেছিল টিউলিপের। সবশেষ গত 4 জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হলেন তিনি। টিউলিপকে দেশটির নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নগরমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন তিনি। 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের নীতি তৈরিতে লেবার পার্টির নেওয়া পদক্ষেপের নেতৃত্ব দিয়ে আসছেন টিউলিপ। যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে রুশনারা বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার বেথনালিন অ্যান্ড স্টেপনি আসন থেকে 5ম বারের মতো এমপি নির্বাচিত হন। ওই আসনে 2010 সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। রুশনারা আলীর জন্ম সিলেটে 1975 সালের 14 মার্চ। রুশনারার বয়স যখন 7 বছর, তখন তার পরিবার যুক্তরাজ্যে পাড়ি জমায়। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, অর্থনীতি ও রাজনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।